Provati Haldar from Botiaghata Upojela in Khulna district was involved with PROSHAR for 1 year. Provati learned about disaster preparedness from PROSHAR. Now she is equipped with the knowledge on disaster risk reduction and how to prevent damage and loss during disasters. She is a member of the community-based disaster management volunteer group. আমার বিয়ের পর আমার প্রথম ছেলে যখন আমার পেটে তখন কিন্তু 88 সালে ঝড় হয়েছিল হারিকেন মার্কা আমার কষ্ট হয়েছিল মানে আমি যে সময় পানির ভিতর যে সময় দাঁড়ায় পড়ে নৌকো ধরছিল তখন কিন্তু আমার শীতে ঠান্ডায় গাটা কাঁপা শুরু করছিল কিন্তু আমার ছেলের কোনো অসুবিধা হয়নি তা কিন্তু একটা রোগ হয়েছিল যে তড়কা না কি বলে নাক দিয়ে মুখ দিয়ে গাজলা হয়েছিল আমি কিন্তু ওই সমস্ত অনুভব করতে পারিনি যে এই দুর্যোগের সময় এই ঠান্ডা লেগে বাচ্চার এই সমস্ত আছে সমাজ ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবক দলের আমরা সদস্য আমাদের একটা কমিটি আছে যাতে দুর্যোগ মোকাবেলা করা যায় ঝুঁকিপূর্ণ থেকে বাঁচা যায় ঝুঁকি থেকে প্রসাদ থেকে লোকজন এসে আমাদের প্রশিক্ষণ দিত সমাজ ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয় নিয়ে আলোচনা করি যে আমাদের এই সময় আছে ঝুঁকিপূর্ণ এপ্রিল মে তারপর অক্টোবর নভেম্বর মাসে আমাদের সবাই সতর্ক হতে হবে আমাদের কিছু সঞ্চয় জমা করা রাখার দরকার তারপরে ঘরের মজবুত ঘর মানে টানা বাঁধে রাখার দরকার তারপর আছে আমাদের বিট উঁচু করার দরকার বহনযোগ্য শিলা তৈরি করা দরকার সবাই সচেতন আছে এখন এখন আগে থেকে পরিবর্তন আছে আগে সাইক্লোন সেন্টারে যেতে সে তো না ওই মারে নিয়ে গেলে গর্ভবতী মাকে নিয়ে গেলে ও ঠান্ডা লাগবে না ইয়ে হবে না কনে যাবে কনে কী করবে এখন কিন্তু তা করে না মানে আমার মতন ব্যক্তি আজকের প্রসারের সাথে জড়িত হয়ে আমি এই দুর্যোগের বিষয় নিয়ে সবার সাথে ই করতে পারতেছি সংবাদ দিতে পারতেছি বা গর্ভবতী মা আরছি সব দিক দিয়ে আমি দিছি আমার জীবনটা খুব ধন্য গরু বাছুর এসে গেছে হাঁস মুরগি উঠাতে হবে আসামি বাইরের দিক সাহায্য করে গরু বাছুর উঠে হাঁস মুরগি করে রান্না বাড়ার কাজে মাছ মেরে পর্যন্ত মাছ কুটেও দাও আসামি আমার জন্য যদি একটা ছেলে বাচ্চা যদি ভালো হয় বা একটা পরিবেশ যদি ভালো হয় সেইটাই আমি চাই বাড়ি যার কথা বললে আমি কই যাও আর বাড়ির দিকে আমি দেখবো আমি রান্না বাড়ার সব কিছু এটা গুছায় গাছায় সব আমি ই করবো আমাদের পরিবার সহ আমরা সবাই একসঙ্গে মতামত নিয়ে যে কোনো কাজ করি আমরা মতামত নিয়ে করি আমাদের কোনো ঝগড়া ঝাটি হয় না আমরা খুব সুখী আছি